আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা ফুললি ভিডিও সহ রিভিউ করে দেখাবো। আপকামিং নেক্সট ওয়েপন রয়্যাল এন্ড ডায়মন্ড রয়্যালের রিভিউ থাকবে, এছাড়াও বানি রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেস সহ রিভিউ থাকবে আর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারের টু নাইট কনফার্ম ইভেন্টও জানাই দিব। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব, এখন আমাদের গেমের ওয়েপন রয়্যালে M24 গানের একটা ওয়েপন রয়্যাল চলতেছে। তো এই ওয়েপন রয়্যালটা শেষ হতে এখনো মোটামুটি অনেক দিন বাকি রয়েছে। নেক্সট ওয়েপন রয়্যাল হিসেবে আমরা একটা লেজেন্ডারি প্যারাপল গানের স্কিন দেখতে পারি, যেই স্কিনটা আমাদের গেমের ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন থিমে ডিজাইনিং করা হয়েছে। তোমরা তো জানোই আমি প্রায় গেমের প্রত্যেকটা ইভেন্টই আনলক করি, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে প্যারাপলের ভালো কোনো স্কিন নাই। তো বুঝতেই পারছো প্যারাপলের তেমন কোনো গান স্কিন আমাদের গেমে আসে নাই। আর নেক্সট ওয়েপন রয়্যালটাও যেহেতু আসতেছে ফেব্রুয়ারি মাসে, তো মোটামুটি কনফার্ম ভাবেই বলা যায় এই প্যারাপল গানের স্কিনটাই হবে আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল। আর এর অ্যাবিলিটি দেওয়া হয়েছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল আমার প্রেডিশন এন্ড রিলোড স্পিড মাইনাস। আর আমাদের এই ওবিবি আপডেট মানে 38 ওবিবি আপডেটে প্যারাপল গানের অ্যাট্রিবিউট বা অ্যাবিলিটি যে পরিমাণে বাড়াইছে, গানটারে পুরোপুরি একটা মারাত্মক লেভেলের গান করে দিছে। যদিও এখনো নেক্সট ওয়েপন রয়্যালের অফিসিয়াল ব্যানারটা আসে নাই, ব্যানার আসলে তোমাদেরকে রিভিউ করে দিব, আপাতত এইটাই কনফার্ম। এছাড়াও নেক্সট ওয়েপন রয়্যাল হিসেবে তোমরা স্ক্রিনের উপরে দেখা এই ফিমেল ব্যানারটা দেখতে পেয়ে যেতে পারো। পার্সোনালি ফিমেল ব্যানারটা তো আমার কাছে পছন্দ হয়েছে, আসলে ড্রেস কস্টিউমটা অনেক সুন্দর। যদিও ডায়মন্ড রয়্যালটাও এখনো কনফার্ম না, অফিসিয়াল ব্যানারের জন্য ওয়েট করতে হবে, বাট দুইটাই প্রেডিকশন থেকে বলা যায় নেক্সট ডায়মন্ড রয়্যাল এন্ড নেক্সট ওয়েপন রয়্যাল। প্রত্যেক ওবিবি আপডেটে দুইটা ডায়মন্ড রয়্যাল এন্ড দুইটা ওয়েপন রয়্যাল আসে। সো আমার প্লাস ডাটা মাইনারদের প্রেডিকশন ভুল না হলে এই দুইটাই হবে নেক্সট ডায়মন্ড রয়্যাল এন্ড নেক্সট ওয়েপন রয়্যাল। এখন আমি তোমাদেরকে জানাই দিব যে কালকে ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কনফার্ম কনভেন্ট আপডেট অ্যাড হতে পারে। লিক্সার অ্যাকর্ডিং বা আমাদের গেমের শিডিউল অনুযায়ী কালকে আসা তো তেমন কোনো ফিক্সড বা কনফার্ম ইভেন্ট নাই, বাট নতুন ডিজাইনিং করা লবি নেমস এবং স্কাইউইংস এর কিন্তু প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। আজকেই যদি ওইটা আসার কথা ছিল, যেহেতু আসে নাই এই ফেডারেল ইভেন্ট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কালকে ভোর 4টার পর আসতে পারে, এইটারই চান্স রয়েছে। এছাড়া অন্য কোনো ইভেন্টের চান্স নাই, চান্স নাই বলতে লিক্সার অ্যাকর্ডিং চান্স নাই, গেলে না চাইলে অন্য কোনো ইভেন্ট ফিক্সড করতেই পারে। একটা বান্ডেল ফিক্সড করা হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে এই বান্ডেলটা 100% কনফার্ম ওয়েব ইভেন্টে আসতে যাচ্ছে, মানে খুবই তাদের যেমন নেক্সট ওয়েব ইভেন্ট হিসেবে আসতে পারে। ব্যাকগ্রাউন্ডে তোমরা বান্ডেলটা দেখতেই পারতেছ, ইভেন্ট কোনটা হবে যদিও সেটা এখনো শিওর হয় নাই, বাট এটা 100% কনফার্ম হয়েছে যে এটা ওয়েব ইভেন্টেই আসবে। তো নেক্সট ওয়েব ইভেন্ট মানে 6-7 দিনের ভিতরে নেক্সট ওয়েব ইভেন্টে চলে আসতে পারে বান্ডেলটা। তো এইটুকুই লিক্স আসছিল, তোমাদেরকে প্রোভাইড করে রাখলাম। তোমরা তো জানোই আমাদের গেমে বানি অরিওর বা বানি বান্ডেল কতটা রেয়ার ছিল, বাট কিছুদিন আগে কিন্তু এই বানি বান্ডেলটা আমাদের সার্ভারে রিটার্ন করে দেওয়া হয়। এন্ড লিক্সের অ্যাকর্ডিং এই ওবিবি আপডেটে ফ্রি ফায়ার আমাদের ফ্রি ফায়ারের ইউটিউবার হোয়াইট 344 এর সাথে কিন্তু কোলাবরেশন করতে যাচ্ছে, যেই স্পেশাল একটা বান্ডেল ডিজাইনিং করা হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছো। আর সবকিছু রেখে ফ্রি ফায়ারের হ্যাকার ইউটিউবারের সাথে কিন্তু কোলাবরেশন করতেছে। তো হোয়াইট 344 বানি বান্ডেলটা পরে কিন্তু খেলে, ওই স্পেশালি বানি বান্ডেলটা সেমই থাকতেছে বাট কালার কম্বিনেশন চেঞ্জ করতেছে। তো বানি বান্ডেলের রিভিউটা তোমরা দেখতেই পেলে, এই ওবিবি আপডেটের ভিতরে এই বান্ডেলটা অ্যাভেলেবল হবে। আর বানি বান্ডেলটা কোন ইভেন্টে আসতে পারে তার একটু প্রেডিকশন তোমাদেরকে করে দিব। যেহেতু এটা একটা লেজেন্ডারি টাইপের বান্ডেল, চান্স রয়েছে এটা টোগেন্টার ইভেন্টে আসার, যেই টোগেন্টার ইভেন্টের মেন আইটেম হিসেবে তো এই বানি বান্ডেলটা থাকবে। এছাড়াও সাবমেন আইটেম অথবা সাব টোকেন গুলোতে বানি রিলেটেড ডিজাইনিং করা কিছু আইটেম রিওয়ার্ড থাকবে। তো টোকেন্টার ইভেন্টের হালকা পসিবিলিটি রয়েছে, বাট সবচেয়ে বেশি চান্স রয়েছে স্পেশাল লাখরোল ইভেন্টে আসার, কারণ এই নতুন বানি বান্ডেল অথবা বানি থিমে অনেকগুলো আইটেম রিওয়ার্ড ডিজাইনিং করা হয়েছে। আর সবগুলো আইটেম একসাথে অ্যাভেলেবেল করার বেস্ট ইভেন্ট হচ্ছে স্পেশাল লাখরোল ইভেন্ট, যে ইভেন্টের প্রি অ্যাক্সেস তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছ। এই ইভেন্টে নতুন বানি বান্ডেল প্লাস আমাদের ওল্ড বানি বান্ডেলটাও শো করানো হয়েছে। ওল্ড বানি বান্ডেল আসতেও পারে আবার নাও পারে এটা শিওর না, কারণ কিছুদিন আগে এই ওল্ড বানি বান্ডেলটা অলরেডি রিটার্ন আসছে। তবুও তোমাদের যদি হাইপ থাকে বা গেরিনা মনে করে যে এটা রিটার্ন করবে, তাহলে আবারও রিটার্ন করতে পারে এই ইভেন্টে। এছাড়াও এই অবিতেই বানি থিমে অনেকগুলো আইটেম ডিজাইনিং করা হয়েছে, যেমন তোমরা ক্যান্ডি বানি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ। এছাড়াও রিসেন্ট ভিডিওতে আমি তোমাদেরকে একটা MP5 এর স্কিন রিভিউ করছিলাম, যেটা একটা খরগোশ থিমে ডিজাইনিং করা হয়েছিল। স্কিনটার রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছ। এর অ্যাবিলিটি দেওয়া হয়েছিল ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকুরেসি মাইনাস। গান স্কিনটার অ্যাট্রিবিউট কিন্তু অনেক জোস দেওয়া হয়েছে, আর তোমাদেরকে বলেছিলাম এই গান স্কিনটা আসলে অবশ্যই স্পেশাল লাখরোল ইভেন্টে আসবে। তো যখন আমাদের গেমে বানি থিমে ইভেন্ট স্টার্ট হবে অথবা এই ওবিবি আপডেটের লাস্টের দিকে যখন ইভেন্টের প্রেসার কম হয়ে যাবে, ওই টাইমে আমাদের এই লাখরোল ইভেন্ট অ্যাভেলেবল করে দেওয়া হবে। তো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে যাও, এক একটা আইটেমের জন্য 1000 থেকে 1500 এমন কোথায় রাখতে পারো, কারণ এই সেম ইভেন্টটাই তোমরা সামনের এক মাসের ভিতরে দেখতে পেয়ে যাবা। ডেট 100% কনফার্ম না, বাট প্রেডিকশন ডেটটা তোমাদেরকে বলে দিয়েছি। ভিডিওটা দেখতেছো, আজকের ভিডিওতে ইনফরমেশন অনেক কম রয়েছে, বাট যে যে ইনফরমেশন গুলো দিয়েছি তোমাদেরকে একদম নিউ ইনফরমেশন দিতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা
লাইক করে দিও, চ্যানেলে নতুন দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিও। সো এখন আমরা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, ফেব্রুয়ারি মান্থ বা বুইয়া পাস সিজন 2 বুইয়া পাসের রিভিউ। তোমরা জাস্ট আইটেম রিওয়ার্ডগুলো রিভিউ দেখবা, কারণ এই রিভিউতে বুইয়া পাসের যে মেকানিজমটা রয়েছে সবকিছু জানুয়ারি মাসের থিমেই দেয়া রয়েছে, শুধু আইটেম রিওয়ার্ডগুলো ফেব্রুয়ারি মাসের। যেমন ফার্স্ট অফ অল তোমরা একটা কট গানের স্কিন দেখতে পেলে, এরপর রয়েছে ফ্রি পাস একটা প্যারাশুটের স্কিন, এরপরে তোমরা একটা ল্যাম্বো কার স্কিন দেখতে পেয়ে যাবা। এইসব আইটেমে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে জানুয়ারি মাসের আইটেম রিওয়ার্ড দেয়া রয়েছে। আবারও বলছি মেকানিজমটা জানুয়ারি মাসের, বাট আইটেম রিওয়ার্ডগুলো ফেব্রুয়ারি মাসের। এরপরে তোমরা আফতার ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ, এরপরে কট গানের স্কিনটা এখানে ফ্রিতে কিছুদিনের জন্য ফ্রিতে পাবা, এরপরে রয়েছে প্রিমিয়াম পাস একটা লুটবক্সের স্কিন, দেন আরো ইভো গান টোকেন ফোকেন অনেক কিছু পেয়ে যাবা, এরপরে আরো দুইটা আফতার তোমরা পেয়ে যাবা, এরপরে 50 লেভেল আসলে পেয়ে যাবা ফিমেল বান্ডেলটা, এর আগে ফ্রিতে একটা টি শার্ট রয়েছে আর নিচে রয়েছে কিন্তু ফিমেল বান্ডেলটা। তো ফিমেল বান্ডেলটা তোমরা দেখতেই পারতেছ, মোটামুটি অ্যানিমেশন টেনিমেশন সুন্দরই দেওয়া হয়েছে। আর ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা আমাদের এলিগেটর থিমে ডিজাইনিং করা হয়েছে, মানে কুমির থিমে, যত আইটেম রিওয়ার্ড আছে এগুলোর থিম সব কুমির থিম হবে। সব মিলিয়ে ফিমেল বান্ডেলটার রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছ। বাট একটা বিষয় বলি, বুইয়া পাস এবং ইলিট পাসের ডায়মন্ডের অ্যামাউন্টটা কিন্তু সেম, 499 এবং প্রিমিয়াম প্লাস পাস 999, বাট বুইয়া পাসে কিন্তু আইটেম রিওয়ার্ড অনেক বেশি, যেমন ইভো গান টোকেন গ্রেড ইভো গান এরকম আইটেম রিওয়ার্ড কিন্তু অনেক বেশি। তো ইলিট পাসের চেয়ে বুইয়া পাসটাই আমাদের জন্য অনেক বেশি লাভ হয়েছে। এরপরে তোমরা একটা সার্ভারের স্কিন ফ্রিতে পেয়ে যাবা, তারপরে প্রিমিয়াম পাসে রয়েছে একটা ব্যাকপ্যাকের স্কিন, এরপরে আমরা আস্তে আস্তে মেইল বান্ডেলের দিকে আগাচ্ছি। আবারও বলছি এখানে কিন্তু জানুয়ারি মাসের মেইল বান্ডেলটা শো করতেছে, বাট রিভিউতে গেলে তোমরা ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসের মেইল ব্যান্ডেলটা দেখতে পেয়ে যাবা, যেখানে তোমরা মেইল ব্যান্ডেলটা রিভিউ দেখতেই পারতেছ। এই রিসেন্ট ইলিট পাস গুলোতে যে পরিমাণে বাজে বাজে ব্যান্ডেল ডিজাইনিং করা হচ্ছিল, তার থেকে বুইয়া পাসটা এসে অন্তত ব্যান্ডেল গুলো তো সুন্দর করছে। যাদের কাছে ভালো কালেকশন নাই তারা একটা বুইয়া পাস করে অনেক আইটেম রিওয়ার্ড নিয়ে নিতে পারবে। এরপরে আস্তে আস্তে গেলে আরো বিভিন্ন আইটেম রিওয়ার্ড রয়েছে, মানে 100 লেভেলের উপরে। আর ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসেও তোমরা দুই তিনটা কালার দেখতে পেয়ে যাবা, হোয়াইট কালার, গ্রিন কালার এবং আরো একটা কালার রয়েছে। এছাড়াও আরো যে ইফেক্ট ইফেক্ট দেয়, মেডিকেট ইফেক্ট, রান ইফেক্ট বা ফায়ারিং ইফেক্ট এরকম কিছু দেখতে পেয়ে যাবা। এরপরে আমরা আরো একটু আগাতে থাকি, তোমরা টোকেন ক্রেট রেট পেয়ে যাবা, এরপরে তোমরা দেখতে পেয়ে যাবা একটা ব্যাটের স্কিন, এছাড়াও ফেব্রুয়ারি মাসের লিড পাসে কিন্তু একটা ইমোট রয়েছে, ইমোটটার রিভিউও কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো। এন্ড একদম লাস্টে আমাদের ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসে যত আইটেম রিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা আইটেমের এক ঝলক রিভিউ দেখতেই পারতেছো। তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে ফেব্রুয়ারি মাসের ফুল বুইয়া পাসের রিভিউ করলাম, আপকামিং ভিডিওতে মার্চ মাসের ফুল বুইয়া পাসটার রিভিউ করব। এছাড়াও ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসে যেই মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল রয়েছে ওইগুলোর রিভিউ তোমরা HD কোয়ালিটিতে দেখতেই পারতেছো ব্যাকগ্রাউন্ডে। তো তোমাদের কাছে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও, 5 এর ভিতরে কত রেটিং দিবা তোমরা এই বুইয়া পাসটাকে। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড টপ ইভেন্ট, এছাড়াও ছোট বড় অনেকগুলো আপডেট তোমাদের জন্য। জানি আজকের ভিডিওটা শর্ট হয়েছে কারণ ইনফরমেশন অনেকটাই কম ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। আর কালকে ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে যে কনফার্মমেন্ট আপডেট অ্যাড হবে সেটা আমি ভিডিওর যে কোনো পার্টে বলে দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।